বাবাকে খুনের চেষ্টার অভিযোগ ছেলের বিরুদ্ধে, অভিযোগ দায়ের থানায়। দাবি মতো টাকা দিতে না পারায় বাবার মাথায় বাঁশের বাড়ি। ঘটনা তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। টাকা চাওয়া নিয়ে অশান্তি, টাকা দিতে না পারায় বাবাকে বাস দিয়ে মারার অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া গ্রামে। জানা যায়, রহমান গাজী জমিতে চাষবাস করে কোনো মতে সংসার চালায়। ঘটনা সূত্রে জানা যায়, এদিন হঠাৎই ছেলে সফিউদ্দিন গাজী এসে মায়ের কাছে টাকা চায়। মা টাকা দিতে রাজি না হওয়ায় মাকে মারধর শুরু করে ছেলে। মাকে বাঁচাতে বাবা আসলে বাবাকেও বাস দিয়ে মাথায় সজোরে আঘাত করে ছেলে। আশঙ্কাজনক অবস্থায় বাবাকে ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হলে রহমান গাজী স্ত্রীকে সঙ্গে নিয়ে ছেলে সফিউদ্দিন মোল্লার বিরুদ্ধে স্বরূপনগর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন বাবা। সেই সাথে ছেলের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বাবা। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। এই বিষয়ে বাবা রহমান গাজী বলেন, ছেলে আমাদের কাছে এসে টাকার দাবি করে, টাকা দিতে রাজি না হলে ছেলে বাস দিয়ে মাথা ফাটিয়ে দেয়। এই প্রথম নয়, এর আগে ও একাধিকবার আমাদেরকে মারধর করেছে, তাই আমরা পুলিশের কাছে এসেছি ওর কঠোর শাস্তির জন্য। ও ছেলে মারধর করেছে? কার ছেলে? আমার ছেলে। কি নাম? শাহাবুদ্দিন গাজী। মারলো কেন সে? 5 লাখ টাকা দিতে হবে এই মুহূর্তে, তার জন্য আমি দিতে পারিনি বলে আমার ছুটি এসে পিছন দিক থেকে মারে, মাথায় ব্যান্ডেজ করে নিয়ে আসলাম ডাক বাংলার থেকে। আমি কেস করব যাতে ওতে ও যেন জেলের থেকে যেন না বাড়াতে পারে, আমি ওর শাস্তি চাই। প্রায় আগে 4 বার হয়ে গেছে, এই 5 বারের মাথায় পড়েছে, ওর মারও 5 বার, আমারও 5 বার, আমার আঙুল ভেঙে দিয়েছে, প্লাস মাথা ফাটিয়ে দিয়েছে আজকে। এই বিষয়ে রহমান গাজীর স্ত্রী জানান, ছেলে আমাদের কাছে 5 লাখ টাকা চেয়েছিল, সেই টাকা দিতে না পারায় আমাদেরকে মারধর শুরু করে। এই বিষয়ে তিনি আরো বলেন, ওর 5 লাখ টাকা চেয়েছিল, বলতে ও এই অপারেশন করে যে টাকা দিয়েছে আমার দিতে হবে, তারপর আমার দিতে পারিনি। কালকে রাত্রি ওই রকম হাতে লাঠি সুটা নেই, কাঠ নেই, সুটিতে সারো লোক ঠেকাই দিল। তারপর সকালবেলা আবার আমি বলতেছি আমার কাছে পয়সা পাড়ি নেই, আর দুটো বেশি দাও গে, দে আমার হাত থেকে টাকা দাও। তো ও একটা মুখ খারাপ করলো, তা সে কানে না বলার মতো না, বলি গেলি বলো ঘর দিক গেছে আর বড় কাঠ নেয়নি মাথায় বাড়ি আমার, আমি সেটা দিতে আমার আঙুল ভেঙে দিয়ে, না আমার নাম এটা মিছি কথা, আমার এটা হাত থেকে পকুতে মেরি সেটা এই আঙুলে পশুদিন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।